যে আমাদের সুন্নিয়তের ফুলাবানে বা হুজুরা ওয়াজ করে যে মানুষ বানাইলো খোদা প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দর বাই মদিনার শনে বলল সুবহানাল্লাহ মানুষ বানাইলো খোদা মানুষ বানাইছে কি লাই প্রেমের কারণে আল্লাহ মানুষকে বানাইছে পৃথিবীর মধ্যে যত রকমের প্রাণী আছে মনে রাখবেন কোন প্রাণীর মধ্যে এত ভালোবাসা নাই এই যে 14 তারিখ গেল ভালোবাসা দিবস বলেন চাই এমন একটা প্রাণী বহু মানুষে কুত্তা বলে আঁশ করি বড় বড় ইংরেজরা কুত্তা বলে কেউ ছাগল বলে কেউ কুকুর বলে কেউ গাভী বলে কোন একটা কুকুর রে কোন একটা বকরি রে কোন একটা ছাগল রে কেউ একটা ফুল দিছে কিনা দিছে দিলে দিছে কারে দিছে মানুষ রে দিছে তবে হয়তো হে এরা খারাপ নজরে দিছে যদি আপনি যদি আজকা এই ফুলটা লইয়া যদি আপনি আপনার তার স্ত্রীর কাছে যাইতেন বলে আসসালামু আলাইকুম কয় হুজুর ওয়াজ করছে তোমার সালাম দেওয়ার জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ নিয়ে আসলাম আসলে আদর্শ আমরা মধ্যে অনেকে নাই আমরা কয়টা লোক আছে আমগো স্ত্রীর ঘরে যায় সালাম দেননি দেন না আর দূরা কি কহেতে কি সালাম দিব ঠিক না আমি আজকে এই ক্ষুদ্র সময়ের মধ্যে আপনাদের একটা শিক্ষা দিয়ে দেই আপনারা যাই আজকে এই বুলাসুর মাহফিলতে যাইয়া যখন গরজের দরজা টাক নক করবেন যাইয়া যখন সে দরজাটা খুলে দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইবেন নি এই কথাটা কইলে দেখবেন হইলা যেহেতু আপনি এতদিন সালাম দেন নাই তাই একটু একটু মুসকি আসি দিব কিল্লাই আপনার ওয়াইফ একটু মুসকি আসি দিব খুশি দিব কবে কোন মুজুর রহমান ওয়া শুনিয়াইয়া আজকে সালাম আরম্ভ করলেন আজকে একটু মুসকি আসি দিব কালকে আমন দেন পরশু দেখবেন অটোমেটিক সে আপনার গদিতে থাকবে আপনাদের দুইজনের মধ্যে ভালোবাসা পয়দা হয়ে যাবে ঠিক না তো ভালোবাসবেন আপনি সেখানে আমনে কা আরেকবার আরেক দেশের মাইয়ারা যাইয়া সালাম মাইয়ারা ফুল দিবেন যান পয়সা খরচ করি আল্লাহ নবীর সুন্নতটা আপনি জারি করে দেন দেখবেন কেয়ামত পর্যন্ত আপনার মরার আগ পর্যন্ত সে ব্যক্তি আপনাকে ভালোবাসবে ঠিক না আমার এই কথাগুলি কতগুলি কথা আছে আমার একটা দেশি কথা ঠিক না দেশের নানি কথাটা একটা গড়ার নাক লাগাইবেন তো ভালোবাসবেন মানুষের এই মানুষ তো যদি আপনার স্ত্রী মানুষ আপনার স্ত্রী মানুষ না আপনার মা আপনার স্ত্রীর দেন না আপনার মা রেখা ভালো বেগা ফুল দেন না সালাম দেন না তো ভালোবাসা এটাই হয়ে যাবো আর এমনি তো কয়েছে ভালোবাস তো কয়েছে কারে সব ভালোবাসার ভালোবাসার মূল হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব নবীর ভালো সব ভালোবাসার মূল হলো কোথায় হ্যাঁ এটা হলো ভালোবাসা হলো সেখানে ঠিক না এই জন্য কইতেছে মানুষ বানাইলো খোদা প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দর পাই মদিনার শনে প্রেমের ডুরি কোন দিকে বাঁধবেন মদিনার সঙ্গে বাঁধবেন দেখবেন এই জন্য রাসূল বললেন তোমার ঈমান ততক্ষণ পর্যন্ত হবে না ঈমান আলাহু লিমান লা মুহাব্বাত আলাহু যার ঈমান নাই যার ভালোবাসা নাই তার ঈমান নাই আমরা নামাজ পড়ি রোজা রাখি যত কাজ করি সব কিছু ভালোবাসার কারণে ঠিক কি না যত কাজ করি সব কিসের বিনিময়ে ভালোবাসার কারণে মনে রাখবেন ভালোবাসবেন আপনি আমি আজকে একটা কথা বলবো এই আজকের এই যে মসজিদ যে মসজিদের কাছে যে মাহফিলটা হইতেছে এই মাহফিলের জায়গার মধ্যে বিগত কয়েকটা মাসের মধ্যে আমি পাঁচজন লোকের জামাজাতে অংশগ্রহণ করে এবং আমার নেতৃত্বে আমি ইমামতি করেছি বলুন না কি সুবহানাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কি কয়জন কয়েছি পাঁচজন এই কয়েক মাসের মধ্যে পাঁচজন ঠিক নেই বই তার ভাই পাঁচ পাঁচজন না এক এক আবু কিনে কি ওয়াব মজুমদার তার ভাই হালিম মজুমদার ওয়াব মজুমদার স্ত্রী আঙ্গু ইসুবের মা উপরন্ত শেষ এলো আঙ্গ সফন ভাই ঠিক না পাঁচটা লোক অল্প কয়েক মাসের মাসের মধ্যে এখানে আমরা জানাজার অংশগ্রহণ করেছি ঠিক কিনা আমরা আজকে যারা এখানে আসি এতে জানাজাটা তো হইতে পারে না কালকে শুনবেন ওয়াজ আসিলেন আগামী দিন আপনার জানাজা ঠিক নেই আমি একদম বাড্ডার কথাগুলি কিছু কথা বলতেছে আপনারা শুনবেন যে আমার যেহেতু আমাদের ফদালতে চলে আসবে একটা বাড়ির কাছে আমরা এখানে জানাজার মিত্রে আসলে একটা কথা একটা সসর আছে ইন জেনারেল যেটাকে ইংরেজিতে বলে আমরা সবাই বলি একটা না হলে পরিবারের পক্ষিত বলে কথাটা কই তার ভাই কইনি যে আমার বাপের কাছে আমার ভাইয়ের কাছে যে যদি সাধারণ দোকানপাট ব্যবসার খাতিরে কোনো দেনা হানা থাকেন আপনারা কি করবেন বলবেন আমরা পরিশোধ করব ঠিক কিনা এই কথাটা কই কিনা আমার কথাটা বুঝতে আছে আপনাকে বুঝছেন এটা একটা সবাই আমভাবে আমরা বলে থাকি ছোট হোক বড় হোক
একটা দোয়ানে কটিয়ে থাকে নলে 50টি নলে 100টি না 800টি না বা 1000টি 10000টি এর বেশি না ঠিক না এই টিয়াড়ি নলাই আমার বাপ বা ভাই এদেরকে আমরা মুক্ত করার জন্য দাবি নেওয়া মুক্ত হওয়ার জন্য আমরা উফনে কথাটা বলি ডিগলাত দেই ঠিক নি এই কথাটা মাপ নেওয়ার জন্য কিন্তু আপনারা আমি একটা কথা বলবো আমরা এই দেশ বিশেষ করে আমরা যারা এখানে আছি আমি কথাটা বলতে পারি একটা নির্দ্বিধায় বলতে পারি আমরা মেজরিটি লোক আমরা দেনা রাইখা যদিও এই কথাটা কল দেনা রাইখা বিশেষ করে একজন লোকের কথা একজন লোকের কাছে আমরা দেনা রাইখা ঋণ রেখে আমি মৃত্যুবরণ করি আমরা কথাটা বিশ্বাস হয় সে কে কে কি ও পারে না যে আয়াতটা আমি পড়ছিলাম ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা এটা আমাদের দেশে বিবাহ যখন হুজুরা কোন ছেলের বিবাহ হয় বিবাহের সামনে দুলার সামনে এই আয়াতটা পড়ে ঠিক নেই খুতবা দেওয়ার সময় আয়াতটা পড়ে পড়েনি আমরা দেশে পড়ে না খুতবার মধ্যে খুতবা বিয়ার খুতবা পড়ে না পড়ে হুজুরা পড়ে আমরা খেয়াল করে না কি বলে হে ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায়রা ইত্তাকু তোমরা ভয় করো রাব্বাকুম তোমাদের প্রতিপালককে আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে মিন নাফসিন ওয়াহিদা একটা জীবন থেকে একটা প্রাণী থেকে একটা প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াখালাকা মিনহা জাওজাহা এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন বোঝা গেল স্বামী থেকে স্ত্রীকে সৃষ্টি করেছে অর্থাৎ ইঙ্গিত হলো বাবা আদম আলাইহিসসালামের দিকে আদম আলাইহিসসালাম থেকে আমাদের মা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছে ও খালাকা মিনহা জাওজাহা আমার কথা আমার হুজুর তো এখানে আছে কোরআন শরীফ যে ও খালাকা মিনহা জাওজাহা যে আদম আলাইহিসসালাম থেকে আরম্ভ করে ওনার থেকে ওনার স্ত্রীকে সৃষ্টি করেছেন এই কথা দিয়ে প্রমাণিত হলো যে যে বাপ থেকে অর্থাৎ স্বামী থেকে স্ত্রীকে সৃষ্টি করেছেন এই জন্য আমরা আমাদের যত রকমের বত থেকে প্রায় এখানে আমরা যারা আছি সবাই বিবাহিত আমরা বেশিরভাগ দৃষ্টিতে দেখা যায় এরা সবাই বিবাহিত আমাদের বিবাহিত আমাদের স্ত্রীগণকে আমরা একটা নাম কই তার নাম হলো অর্ধাঙ্গিনী ঠিক নি কই অর্ধাঙ্গিনী অর্ধ মানে অঙ্গের অর্ধেকেরই অর্ধাঙ্গিনী কই এটারে যেহেতু ওনার থেকে সৃষ্টি করা হয়েছে এবং তাদের দুজন থেকে হ্যাঁ ওখালাক মিনহুমা রিজালুন কাসির এবং তাদের থেকে অনেক অনেক ছেলে মেয়েদেরকে সবাইকে সৃষ্টি করা হয়েছে তো কমলে ছিল আপনাদের কইলে কইতে পারলেন না যে আমরা এখানে একটা লোকরও যতজন মারা গেছে সবাইকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য দোকানপাটে দেনাহানার কথা কই কিন্তু এমনকি আমরা কেউ একটা যে সাধারণ লোক কর আর জেনারেল লোক শিক্ষিত কন এবং মূর্খ লোক একটা লোক কি বলছেন আপনি আপনার স্ত্রীর থেকে ঋণ মুক্ত হইতে পারছেন কিনা এই কথাটা কেউ জিজ্ঞাসা আমরা করি কথাটা বুঝাইছে এই জন্য আমি বলতেছিলাম যে আমরা বেশিরভাগ লোক বেশিরভাগ একটা ডেফিনেটলি যদি কওয়া যায় আমরা ঋণ রেখা ঋণগ্রস্ত হইয়া আমরা মারা যাই ঋণ রেখা মারা যায় না কারণ এই যে আমার আপনার বিবাহের মধ্যে যে এক একজনের 2 লাখ 3 লাখ টাকা 5 লাখ টাকা কাবিন করলেন আজও কি পরিশোধ করার কোন রকমের ব্যবস্থা নিয়েছেন যে না ঠিক না কথা